ডালিউডের সিনেমা একসময় অশ্লীলতার ছড়াছড়ি ছিল, দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রি কাঠফিস নির্ভর ছিল। সেই সময়ে বাংলা সিনেমায় চিত্রনায়িকা ঝুমকার কদর ছিল অন্যতম, তাকমা ছিল অশ্লীল নায়িকা হিসেবে। এই নিয়ে চলচ্চিত্র পাড়ায় বিতর্কের মুখেও পড়েন তিনি। অভিনয় করেছেন 250টিরও বেশি সিনেমায়। পরবর্তীতে এই নায়িকা হঠাৎ করে হারিয়ে যান। কোথায় আছেন, কেমন আছেন তিনি, এইসব বিষয় নিয়ে কথা হয় তার বান্ধবী আরেক চিত্রনায়িকা পলির সঙ্গে। ঝুমকা সম্পর্কে পলি জানালেন বিস্তারিত। পলি জানান, ঝুমকা 2013 সালে আমেরিকায় চলে যায়। দীর্ঘদিন থেকে স্বামী দেলোয়ার সাইদের সঙ্গে সে প্রবাসী জীবন যাপন করছে। তাদের ঘরে একজন পুত্র সন্তান রয়েছে, সেখানে জীবনের বাকি সময়টা কাটাতে চান ঝুমকা। তার দেশে ফেরার কোনো ইচ্ছে নেই। পলি আরও বলেন, 2010 সালের দিকে ঝুমকার সঙ্গে দেলোয়ার সাইদের বিয়ে হয়। তাদের ঘরে প্রথম যমজ সন্তান মারা যায়। সে সময় ঝুমকা স্বামীকে নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন। সে সময় সিনেমার কাজ কমিয়ে দিলেও নিয়মিত ইষ্টের শো করতেন। পরবর্তীতে সব কিছু বাদ দিয়ে ঝুমকা দেশের বাইরে চলে যান। নোয়াখালীর আবিদময়ী এই নায়িকা প্রথমে কাজ করেন অভিনেতা রাজীবের সঙ্গে জননেতা সিনেমায়। এরপর সময়ের স্রোতে গা ভাসিয়ে ঝুমকা খুব কম সময়ে হয়ে ওঠেন কাঠপিস নির্ভর সিনেমার নায়িকা। ঝুমকাকে সর্বশেষ দাবাং সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।